অনেক সুন্দরী মাঝে আছে, খুব ভালো লাগছে। টিকটক আমি করি না, আমার ডায়লগুলো নিয়ে সবাই টিকটক করে। বাংলাদেশে এ পর্যন্ত যারা অত্যন্ত সুনামের সহিত কাজগুলো করে গেছে, তারা ফার্স্টে যে গল্পটা পেয়েছে সে গল্পের ভিতরে ঢুকে যায়। সেটা যদি চোরের ক্যারেক্টার হয়, সেটা যদি ঠকবাজের ক্যারেক্টার হয়, সেটা যদি রিক্সাওয়ালা ক্যারেক্টার হয়, বা সেটা যদি বড় লোকের কোনো ক্যারেক্টার করে, ফার্স্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি ওই ক্যারেক্টারের সাথে নিজেকে কতটুকু মানিয়ে নেবেন, বা নিজে কতটুকু ইন করতে পারবেন, বা নিজের ভিতরে আত্মস্থ করতে পারবেন। এই ব্যাপারগুলো যদি আপনি ডিপলি রিয়েলাইজ করতে পারেন, তাহলে সেই চরিত্রটা আপনি সুচারুরূপে প্রিসাইসলি প্রেজেন্ট করতে পারবেন। অনেক সুন্দরী মাঝে আছে, খুব ভালো লাগছে। হোয়াট ডু মিন বাই তরুণ, তরুণী? আমি তো তরুণ, আপনি আমাকে কি বুড়ো ভাবছেন? তারপরেও কাজের জায়গা থেকে তো আপনি, মানে কি বলেন, এক্সপ্লেইন করেন প্রপারলি, প্রিসাইসলি এক্সপ্লেইন করেন। মানে কাজের জায়গা থেকে তো আপনি অনেক সিনিয়র যারা আছে আশেপাশে, হ্যাঁ, জায়গা থেকে এদের সাথে কাজ করতে ভুলে যান। প্রত্যেক দিন আমি শিখি, কথাটা এই কারণে বললাম, এভরিডে। আমার বাবা আমাকে বলে, মাই ফাদার ওয়ান্স অ্যাপন এ টাইম সুপার ইঞ্জিনিয়ার ছিল পিডব্লিউডি, উনি আমাকে প্রতিদিন ঘুম থেকে উঠে বলুন, এভরিডে তুমি কিছু না কিছু শিখবে। একদম রুলসের মধ্যে আমাকে রেখেছে, আর্মি রুলসের মতো। টিকটক আমি করি না, আমার ডায়লগুলো নিয়ে সবাই টিকটক করে। মাঝে মাঝে ব্যাডলি যখন প্রেজেন্ট করে তখন খুব খারাপ লাগে যে মানুষ এতটা বাজেভাবে বলছে। আর যখন দেখি যে এটা 8 কোটি 9 কোটি হয়েছে, তাসনিয়া ফারিনের সাথে আমি একটা নাটক করেছিলাম, নাটকের নাম হচ্ছে মাস্ক, MASK মাস্ক। সেই নাটকে একটি ডায়লগ মানে ফারিনের সাথে, ওইটি প্রায় 8.5 কোটি হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? মানে আমার সত্যি কথা বলতে কি, সন্দেহ জিনিসটা ব্যাড। আমি কথাটা এই কারণে বললাম, একটু মজা করছিলাম, সন্দেহ জিনিসটা ব্যাড। তার কারণ হচ্ছে একটা ছাদের নিচে হাজবেন্ড ওয়াইফ যখন থাকবো একটু না একটু প্রবলেম হবেই। সেটা যদি এক ছাদের নিচে যদি আপনারা দুজনকে যদি স্যাক্রিফাইস, যেটাকে বলে আপনি হাজবেন্ড ওয়াইফের প্রতি স্যাক্রিফাইস, ওয়াইফ হাজবেন্ডের প্রতি স্যাক্রিফাইস, লয়্যাল যেটাকে বলে, সেটা যদি থাকে যে কোনো সংসার কোটি কোটি বছর টিকে যাবে। যখনই আপনি সন্দেহ করবেন যে অনলাইন অফলাইনে যে আমার ওয়াইফ আমাকে প্রচণ্ড রকম সন্দেহ করে, অথচ আমি ওই কাজের সাথে ইনভলভ না, যে কারণে আমাদের সংসারটা টিকে নেই, দ্যাটস ইট, প্লেন অ্যান্ড সিম্পল ম্যান। এক কথায় ভালোবাসার এভ্রিভিশন বলাটা ডিফিকাল্ট। এক একটা সময় এক একটা ক্ষেত্র বিশেষের ভালোবাসার ডেফিনেশনটা ডিফারেন্ট পাবে। আমার পাশে যে মেয়েটি বসা আছে, আমার ডান দিকে যে মেয়েটি বসা আছে, আমার বাঁ দিকে যে মেয়েটি বসা আছে, এক একজনের কাছে আমি এক এক রকমের ভালোবাসার পাত্র বা পাত্রী হয়ে যাচ্ছি। ইট ডিপেন্ডস, এখন আপনি আমাকে কীভাবে রিসিভ করছেন। আই রিপিট এগেন ওয়ার্ডস, আপনি আমাকে কীভাবে রিসিভ করছেন, দিস ইজ কল ওয়ান কেস অফ লাভ। সিঙ্গেল নাটক সাধারণত স্পেশাল কোনো ডেতে হতো, সে ফর এক্সাম্পল ঈদ বা ভ্যালেন্টাইন, এইসব সময় কিন্তু সিঙ্গেল নাটক হতো। এখন কিন্তু প্রচুর সিঙ্গেল নাটক হচ্ছে, প্রচুর টেলিভিশন কর্তৃপক্ষ সিঙ্গেল নাটক দেখাচ্ছে। হোয়ারেস যদি কোনো কারণে যদি সিঙ্গেল নাটকগুলো যদি টেলিভিশন কর্তৃপক্ষ না দেখায়, তখন এমন কিছু ইন্ডাস্ট্রির কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট তারা নিজস্ব নামেই সিঙ্গেল নাটকগুলো যাচ্ছে, এর বাইরেও সিঙ্গেল নাটকগুলো তাদের টেলিভিশনও যাচ্ছে, পাশাপাশি বাইরে যার যার স্বনামে কিন্তু তাদের প্রতিষ্ঠানের নামে সিঙ্গেল নাটকগুলো যাচ্ছে। সো দ্যাট বুঝে নিতে হবে সিঙ্গেল নাটকের পজিশন কিন্তু অনেক হাই। আর পাশাপাশি বলবো যে এখন করোনা উত্তর আমরা মাশাআল্লাহ কিছু ভালো কাজ হচ্ছে, নট অনলি শুধু নাটক, সিনেমাও খুব ভালো ভালো হচ্ছে। আমাদের ছবি কান পর্যন্ত চলে গেছে, অসাধারণ। আমাদের ছবির সাবটাইটেল দিয়ে সারা পৃথিবী দাবিয়ে বেড়াচ্ছে, দিস ইজ গুড সাইট অ্যান্ড গুড সাইন। আমার কোনো নাটক নয়, আমি আজ পর্যন্ত এই ধরনের গালিগালাজ কোনো নাটকে করিনি। ওই নাটকে যখন দেখেছি, কোনো নাটকে যদি দেখি যে এখানে গালিগালাজ হচ্ছে, আমি ওখান থেকে এক প্রকার রিজাইন বলে বা আমি বলে ফেলি যে আমি ওই নাটকে আর কন্টিনিউ করবো না। আমি একমাত্র পার্সন, আমি একমাত্র উইটনেস যে আমি ফার্স্ট ডিক্লেয়ার করেছি ওই ধরনের নাটকে আমি অংশগ্রহণ বা অ্যাক্টিং করব না। সো আমি যেসব নাটকে শুনি যে ওই নাটকে ড্রিঙ্ক করতে হবে, সিগারেট খেতে হবে, ওয়াইন খেতে হবে, পাশাপাশি মেয়েদেরকে চুলির মুঠি ধরে ডট ডট করে বলতে হবে, সেসব নাটক আমি অ্যাক্টিং করি না। আমি রিকোয়েস্ট করবো যারা এই ধরনের ভাষা বিকৃতি করছেন, বাংলাদেশের এই ভাষাটা কতটা রিচ যে জাতিসংঘ এই ভাষাটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারাও কষ্ট পাবে। ভাষাটা যখন কয়েকজন গুটি কয়েক মানুষ, বাংলাদেশে 18 কোটি মানুষ বা তো হাতে গোনা 8-10 জন মানুষ এটাকে নষ্ট করে দিচ্ছে, তাদের প্রতি রিকোয়েস্ট, প্লিজ আপনারা অন্তত সুস্থ ধারার নাটকে আসুন, সুস্থ ধারার শব্দগুলো উচ্চারণ করুন, সেই ধারায় নাটকগুলো যেন প্রচার হয়, প্রচারিত হবে। আমাকে অনেকেই বলে যে ভাইয়া তুমি এত মানে এত পোলাইট কেন, এত মানে লিবারেল কেন, এত সাপোর্টিং কেন?
যারা দেয় না তাদের প্রতি রিকোয়েস্ট করবো প্লিজ, এই ছেলে মেয়েগুলো কিন্তু একসময় বড়ো বড়ো জাহিদ হাসান হবে, আফজাল হোসেন হবে, হুমায়ুন ফরিদি হবে, সুবর্ণা মোস্তফা হবে, অপি করিম হবে, প্লিজ এই মেয়ে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেদেরকে একটু সাপোর্ট দেন না, সমস্যাটা কোথায়? প্লিজ, নিন্দুকেরা অনেক কথাই বলে, প্লিজ নিন্দুকদের কাছে রিকোয়েস্ট করবো, এনারাও কিন্তু ভালো অ্যাক্টিং করতে জানে, কারণ আমি তো সাথে কাজ করেছি, তো ওরাও অনেক ট্যালেন্ট।